हेलो डियर स्टूडेंट क्लास फोर तुम्हारा तुम्हारे ग्रामार बोईटा आछे पेज नम्बर 97 बार करो 97 लेसन नम्बर नाइन नय ठीक आछे। एखाने देखो यूज अफ बी भार्बेर व्यवहार आमरा शिखबो ठीक आछे। यूज अफ बी भार्ब की आछे आगे आमरा जेने नेबो। हाँ की आछे ना प्रेजेंट टेंस सिंपल प्रेजेंट ओके सब सिंपल किंतु SIMPLE सिंपल प्रेजेंट सिंपल पास्ट एवं सिंपल फ्यूचर ओके सिंपल फ्यूचर এখানে কি কি আছে আমরা একটু জেনে নেব। এখানে এম ইজ আর আছে এগুলোকে टू बी भार्ब बोले ठीक है। और एखे आज सिम्पल पास्ट आज वाइज एखे आज शैल बी और विल बी शैल बी और विल बी एपर कोथाय किभाबे व्यवहार है आमरा एगुलो शिखबो। एगुलो हच्छे टू बी भार्ब एगुलो कोथाय कि व्यवहार है किभाबे देखो आमी तोमादेर देखिए दिच्छी। तोमरा बोईटा अवश्य खुले प्रत्येके देखो एवं बोर्डे नजर रखो। देखो जे प्रथम आमी जाए प्रेजेंट टेंसे एम कोथाय व्यवहार है एम किभाबे व्यवहार है धरो आमी लिखलाम जे आमी धरो आमी एखन जेकोनो नाम धरो आमी राम ठीक आछे। তাহলে এখানে কিভাবে আমরা যখন ইংলিশে করব একটা শব্দ উজ্জ থাকে সেটা আমাদেরকে ধরে নিতে হবে। কি উজ্জ থাকে না আমি হয় রাম ঠিক আছে। তাহলে এই হয়টা উজ্জ থাকে আর এই হয়টা যে উজ্জ থাকে হয়টার ব্যবহারের জন্যই আমরা এম ইজ আর ব্যবহার করি। এম মানেও হয় ইজ মানেও হয় আর মানেও হয়। এবার কোন হয় কোথায় ব্যবহার হয় সেটাই আমরা এখানে শিখব। তাহলে এম মানেও হয় এখানে হয়ে যাবে আই এম কি আই এম রাম যে কোনো নাম আই এম শ্যাম আই এম রাম আই এম সায়ক আই এম সায়ন ঠিক আছে। যে কোনো নামের ক্ষেত্রে আই এম রীতা আই এম গীতা আই এম সীতা যা হবে তাহলে এম কোথায় বসছে আয়ের ক্ষেত্রে। তাহলে আই কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তিনটে পার্সন আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি আমরা অর্থাৎ আই উই সেকেন্ড পার্সন তুমি তোমরা ইউ ইউ থার্ড পার্সন হচ্ছে এগুলো বাদ দিয়ে যা আছে দে তারা হ্যাঁ হি সে সি সে এগুলো হচ্ছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কিসে এম বসলো তাহলে সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তখন কিন্তু এম বসবে ঠিক আছে। এরপরে কোথায় ইজ বসে দেখা যাক ইজ মেনলি কোথায় বসে না যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় হি ইজ এ স্টুডেন্ট তাহলে সে একজন ছাত্র এটাও তো বলতে পারি আবার এভাবেও বলতে পারি সে হয় একজন ছাত্র। ইংরেজিতে কিন্তু ওটাই হবে সে হয় একজন ছাত্র তবেই তো আমরা ইংরেজিটা কারেক্ট করতে পারবো কারণ এখানে বি ভার্বগুলো অবশ্যই ব্যবহার করতে হয় টু বি ভার্বগুলো অবশ্যই ব্যবহার করতে হয়। তাহলে হি ইজ তাহলে আমরা কোথায় দেখছি ব্যবহার হচ্ছে হি ইজ এ গার্ল কোথায় ব্যবহার হচ্ছে ঠিক আছে। দেখো এখানে ইজ কোথায় ব্যবহার হলো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর ক্ষেত্রে ব্যবহার হবে ঠিক আছে। ইট ইজ এ কোকোনাট ট্রি ইট ইজ এ ম্যাঙ্গো ট্রি ঠিক আছে। তাহলে কোথায় ইট ইজ এ বার্ড তাহলে কোথায় ব্যবহার হচ্ছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর যখন সাবজেক্ট হচ্ছে তখন ইজ এর ব্যবহার হচ্ছে। এবার আর কোথায় ব্যবহার হয় এগুলো বাদ দিয়ে যেখানে যা যা আছে তার ক্ষেত্রে আর ব্যবহার হয় মেনলি থার্ড পার্সন প্লুরাল ক্ষেত্রে ইউ আর রহিম তুমি হও রহিম বা তুমি হও রহিম এই হয় তুমি হও রহিম আমি হয় শ্যাম ঠিক আছে। তাহলে দে আর স্টুডেন্টস দে আর স্টুডেন্টস এবারে মেনলি এবার জানবে যে সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল থাকলে সাবজেক্টের ভার্বটা বেশিরভাগ প্লুরাল ভার্বের ক্ষেত্রে বসে ইউটা ব্যতিক্রম ইউ আর সবসময় ইউ এর ক্ষেত্রে আর বসে আমরা জানি ইউ তুমি ক্ষেত্রেও বসে এবং তোমরা ক্ষেত্রেও বসে
তো এখানে স্টুডেন্টস দেখো এস বসেছে সাবজেক্ট এই নাম্বারটা কিন্তু তোমরা এই নাউনটা তোমরা কিন্তু ইয়ে করবে এস দিবে ঠিক আছে অনেককে বুঝাতে আর বেশিরভাগ ব্যবহার হয় তাহলে আর কোথায় বসলে দেখলাম এবার আমরা পাস্ট টেন্সে চলে যাব পাস্ট টেন্সে কি বলেছি না ওয়াজ আর ওয়্যার আছে ওয়াজ আর ওয়্যার ঠিক আছে পাস্ট টেন্সে কোথায় ওয়াজ বসবে যখন থাকবে ফার্স্ট পারসন ফার্স্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার হবে যখন ফার্স্ট এবং থার্ড পারসন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে সাবজেক্ট তখন কিন্তু ওয়াজ বসবে যেমন আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম বা সিক আই ওয়াজ ইল বা সিক তারপরে কি লিখতে পারি যে আই ওয়াজ গ্ল্যাড আই ওয়াজ গ্ল্যাড আমি খুশি ছিলাম বা আনন্দ ছিলাম আনন্দিত ছিলাম ঠিক আছে তাহলে আই ওয়াজ ইল আই ওয়াজ গ্ল্যাড এরপরে কি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হি ওয়াজ গ্ল্যাড মানে বইয়ে আরো নতুন নতুন এক্সাম্পল ভালো ভালো আছে তোমরা দেখে নেবে আমি শুধু তোমাদের বোঝানোর জন্য সিম্পল সিম্পল এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা যাতে জিনিসটা সহজে বুঝতে পারো তাহলে এখানে আমাদেরকে জানতে হবে শুধু যে বিভাগগুলো কীভাবে আমাদের ব্যবহার হচ্ছে ঠিক আছে টু বিভাগগুলো কীভাবে ব্যবহার হচ্ছে তা কীভাবে ব্যবহার হচ্ছে আমরা দেখছি যে আমি ছিলাম এই ল মেনলি থার্ড পার্সনে কী থাকে ল থাকে আমি ছিলাম আমি খেয়েছিলাম তাহলে আমি অসুস্থ ছিলাম আমি আনন্দিত ছিলাম বা সুখী ছিলাম বা খুশি ছিলাম তাহলে এগুলোর ক্ষেত্রে বিভাগ ব্যবহার তাহলে হি দেখো এখানে ইট ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি এটা একটা ম্যাঙ্গো গাছ ছিল হ্যাঁ ইট তাহলে থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন সেগুলোর ক্ষেত্রে আর ওয়্যার বসবে বাকি যা আছে দে ওয়্যার স্টুডেন্টস তারা স্টুডেন্ট ছিল দে ওয়্যার দে ওয়্যার গ্ল্যাড তারা আনন্দিত ছিল ঠিক আছে তাহলে দে কোথায় বসছে যে আমরা ছিলাম দেখো উই উই ওয়্যার উই ওয়্যার নটি আমরা নটি ছিলাম হ্যাঁ আমরা নটি ছিলাম বলে না তারা নটি ছিল ঠিক ছিল আর আমরা গ্ল্যাড ছিলাম ঠিক ছিল কিন্তু তাহলে আমি তোমাদেরকে কীভাবে ব্যবহার হয় সেগুলো আমি শুধু শিখাচ্ছি ঠিক আছে দেখো উই এটা ফার্স্ট পার্সন হলে কী হবে কিন্তু এটা কি না ওই জন্য উই ওয়্যার নটি ঠিক আছে উই ওয়ার নটি আমরা নটি ছিলাম দুষ্টু ছিলাম ঠিক আছে তাহলে দেখো ইউ আর নটি তোমরা দুষ্টু ছিলে ইউ ইউর পাত্রে সবসময় ওয়্যার বসে আমি বলে দিচ্ছি যে ইউ ওয়্যার হবে ইউ আর হয় ঠিক আছে আর এখানে শ্যাল বি এবার উইল বি ঠিক আছে শ্যাল বি শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে বসে শ্যাল বি ঠিক আছে আই শ্যাল বি এ গুড পারসন আমি একটা ভালো মানুষ হবো আই শ্যাল বি এ গুড পারসন ঠিক আছে আমি একটা ভালো মানুষ হবো আই শ্যাল বি এ গুড পারসন ঠিক আছে তাহলে আই শুধু কোথায় বসছে শ্যাল বি না আয়ের ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে কি বসে না উইল বসে ঠিক আছে যেমন ইউ উইল বি এ ডক্টর তুমি একটা ডক্টর হবে ইউ উইল বি এ ডক্টর হ্যাঁ ইউ উইল বি এ টিচার হ্যাঁ দে উইল বি টিচার্স এটাও করতে পারো তারা টিচার হবে তো এইভাবে আমাদের ব্যবহারগুলো হয় তাহলে তোমরা তোমাদের বি ভার্বটা আমি দেখিয়ে দিলাম তোমরা তোমাদের পেজ নম্বর যে 98 আছে তোমরা তোমাদের পেজ নম্বর যে 98 পেজ নম্বর আছে বইটা 98 বইটা ডু ইট ইউর সেলফ এই যে 98 দেখো ঠিক আছে ডু ইট ইউর সেলফ এইগুলো করে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে রাখলাম।